বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগত। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মলা দিয়ে মলা শুটকির হাতে মাখানোর চচ্চড়ি। আর শুটকি মানেই তো অনেক মজা, তো শুটকি দিয়ে সব তরকারি কিন্তু খুব ভালো লাগে। তো আমি কীভাবে মলাটা হাতে মেখে চচ্চড়ি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি কিন্তু কোনো তেল দিইনি, চুলায় আগুন দিয়েছি শুধু। আর আমি শুকনো তাওয়ায় এই মলা শুটকিগুলিকে একটু টেলে নিব। আর শুটকি শুধু আমি মাথাটা ফেলে দিয়েছি, আর তাছাড়া কিছু করতে হয়নি। একটু টেলে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিব। তো আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, আর আমি একটু চেপে চেপে শুটকিগুলোকে টেলে নিচ্ছি। তো আমার শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি হাতে মাখার জন্য চচ্চড়িটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা প্যানের মধ্যে কুচিয়ে রাখা মূলা নিয়ে নিলাম, আর আমি মূলার ডাটা সহ নিয়েছি। এই ডাটাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আলু যেরকম ভাজি করে তো সেরকম করেই মূলাটাকে কুচিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ছোটো যে আলুগুলো থাকে, তো সেই আলুগুলোকে আমি এরকম আলু ভাজির মতো করেই কুচিয়ে নিয়েছি। এখন মূলার সাথে আলুটা একটু ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আর এই চচ্চড়িতে কিন্তু মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না, কালারটা নষ্ট হয়ে আসে, তো সেজন্য কাঁচামরিচ দিয়ে চচ্চড়িটা করতে হয়। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট। আর 1 চা চামচের চেয়ে অল্প একটু কম দিব হচ্ছে আদা পেস্ট। কেউ চাইলে কিন্তু সমান সমান দিতে পারেন, তো আমার কাছে একটু সামান্য রসুনটা বেশি দিলেই ভালো লাগে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যে যতটুকু খাবেন সেই পরিমাণেই দিবেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নিব। আর এই কষানোটা যতটা ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে, যেহেতু এটা আমরা মশলাটা কষাই না, তো সেজন্যই কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যে কিন্তু আলু এবং মলাটা একটু নরম হয়ে আসে, আর একটা মশলার সাথে একটা মশলা একদম মিলেমিশে যায়। তো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও তেল আর শুটকিটা দিইনি, আমি শুটকিটা একটু পরে দিব যেহেতু কাটা আছে, তো সেজন্য আগে আলুটা আর মলাটা একসাথে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব শুটকিগুলো। তো শুটকিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। তো তেলটা কেউ একটু কম খায় কেউ বেশি খায়, তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি একটু হাতে নিয়ে দেখে দিচ্ছি যে কতটুকু তেল দিচ্ছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন, কারণ অনেক সময় কিন্তু উপর থেকে তেলটা ডাললে বোঝা যায় না যে কতটুকু দিয়েছি, তো সেজন্য একটু হাতে নিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার 2 মিনিটের মতো একটু কষিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট শুধু আমার হাতটা একটু ধুয়ে নিব। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না, এমনি তো অনেক পানি উঠবে, তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমার হাতটা ধুয়ে আমি একটু পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম আর চুলা একটু বসিয়ে দিলাম। আর একদম চুলার আঁচটা আমি 5 মিনিটের মতো হাই হিটে রেখে দিব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে এসেছে। তো এখন আমি আবারও এই হাই হিটে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমি একটু পাতিলটাই 2 পাশ দিয়ে ধরে একটু নেড়ে দিচ্ছিলাম। তো দেখুন আবার 5 মিনিট পর ওর জলটা কিন্তু এখনও বেশ অনেকটা আছে। তো আমি আবার 2 মিনিটের জন্য চুলাটা হাই হিটেই রেখে দিব। তো দেখুন 2 মিনিট পর চলে আসলাম, আর বেশ কিন্তু জলটা একদম তরকারির নিচে নেমে গেছে। তো এই অবস্থায় আমি একটু 2 পাশের দরে পাতিলের তো একটু ঝাঁকিয়ে দিচ্ছি, উপর নিচ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু খুব বেশি নাড়তে হয় না, এটা কিন্তু এমনিতেই হয়ে যায় যেহেতু সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। তো আমি একটু লবণটা দেখে কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম, আর অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ধনেপাতাটা দিলে কিন্তু ভালো লাগে। তো ধনেপাতাগুলোকে দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব।
এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব, আর এখনো কিন্তু আমি নাড়িনি, তো 2 মিনিট পর ফেরত আসলাম। আর এখন আমি একটু দুই হাত দিয়ে একটু ধরে দুই পাশে, তারপরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি আমার এই শুটকি দিয়ে মুলার এই চচ্চড়িটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, তো খুব বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।